হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সঞ্চুকজাম গাইড তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বাংলা সহায়তা কেন্দ্রের নতুন ভ্যাকান্সি কবে বেরোবে বাংলা সহায়তা কেন্দ্রের লিস্ট কবে বেরোবে বাকি লিস্টগুলো বাংলা সহায়তা কেন্দ্রে কোন জেলার লিস্ট প্রকাশিত হয়েছে সমস্ত কিছু ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে একটা স্কিপও করবে না একটু স্কিপ করলে তোমরা কিন্তু সম্পূর্ণ ইনফরমেশান পাবে না তো এক এক করে সমস্ত কিছু ইনফরমেশন দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাংলা সাথে কেন্দ্রের যে নিজের যে লিস্ট সবার আগে দেখার জন্য এছাড়া বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরি আপডেট সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেখতে পাবে সবার আগে আমার চ্যানেলে তো সেই জন্য চ্যানেলটিকে সবার আগে নিজেদের সাবস্ক্রাইব করে ভালো হান্ড্রেড পার্সেন্ট সঠিক ইনফরমেশন তুমি সবার আগে পেয়ে যাবে তো চলো দেখে নিচ্ছি প্রথমে বলে দিই বাংলা সাহায্যে নতুন ভ্যাকান্সি কবে আসবে নতুন ভ্যাকান্সি এবছর আর বেরোনো সম্ভব নয় সেহেতু দু হাজার বাইশ সালে বেরোবে ফেব্রুয়ারি অথবা মার্চের মাঝামাঝি সময় কিন্তু বেরোবে তো এটা আমার অনুমান করে বলছি হ্যাঁ ওই টাইমেই বেরোবে সম্ভাবনা প্রচুর রয়েছে এবার আসি নতুন লিস্ট কবে বেরোবে বাকি যে লিস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি বারবার করে বলবো আনঅফিসিয়ালভাবে প্রকাশিত হওয়ার কারণে কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কবে বের হবে তবে যদি বের হয় সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভিডিও করে সবার আগে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো সেই জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব হতে হবে এবার আসবো কোঞ্জেলার লিস্ট তো চলো কোঞ্জেলার লিস্ট আমি দেখিয়ে দেবো তোমাদের সামনে সরাসরি আমি অন স্ক্রিনে রেখে দেবো তোমরা স্ক্রিনশট মেরে নেবে তো চলো দেখিয়ে দিচ্ছি কুঞ্জেলার লিস্ট তোমরা একটু দেখে নেবে এবার কোন জেলার লিস্ট দেখতে কমেন্ট করে জানিয়েছি তো বন্ধুরা তোমরা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি কিন্তু তোমাদের সামনে রেখে দিয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার লিস্ট যেখানে দশজনের নাম এসছে এখানে কিন্তু একটা পেজই এসছে তো তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনে রেখে দেবো তোমরা কিন্তু একটা করে স্ক্রিনশট করে নেবে তো লিস্ট কিন্তু পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে গেছে কিন্তু আমার পরীক্ষা ছিল সেই জন্য কিন্তু আমি একটু ব্যস্ত থাকার কারণে লিস্টটা আপলোড করতে পারিনি তো তোমরা একটি করে স্ক্রিনশট করে নাও তো দেখা হচ্ছে নতুন একটা জেলার বিটুনে নতুন একটা বা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চ্যানেলের সাথে যুক্ত থাক হান্ড্রেড পার্সেন্ট চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করো করো সঠিক ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো